Hello viewers, welcome to Toolbox Bangladesh. আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি টুলবক্স বাংলাদেশে আপনাদেরকে স্বাগতম। এটা একটি নোভেনা টু জুস মেকার ব্লেন্ডার মেশিন। তো এটা সমস্যা হচ্ছে ব্লেন্ডার মেশিনটা এটা মোটরটা ঠিক আছে, মোটর ঘুরছে আপনারা দেখতে পাচ্ছেন মোটর ঠিক আছে। সমস্যা হচ্ছে এই জগটা, জুসের এই জগটা, এটা যখন বসানো হতো মোটরটি ঘুরছে কিন্তু ভিতরের ব্লেডটা ঘুরতো না। তো সেক্ষেত্রে আপনার মোটর ঠিক আছে কিন্তু জগটা চেঞ্জ করাটা টাফ। নর্মালি একটা সেকেন্ডের একটা জগ ঘুরতে গেলে প্যারা, এখানে একটা হলুদ সার্কেল আছে যেটা হয়তো এখানে বসলে পরে এইটা মোটরটার সাথে এটা কানেক্টেড হবে, এটা ঘুরবে এবং একই সাথে ভিতরের ব্লেডটাও ঘুরবে এবং আপনি মজাদার জুস বানাতে পারবেন। তো কখনো যদি এটা স্টাক হয়ে যায়, এটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কী করবে? সেক্ষেত্রে আপনাকে ভিতরে হাত দিয়ে ব্লেডটা ধরে এইটার রাবারটা, ভিতরে যে রাবারটা, খুলতে হবে। খুব সাবধানে এটা খুলবেন, আর এই যে ভিতরে দুটো ওয়াশার বলে যেটাকে, দুটো ছোট ছোট ওয়াশার আছে, ওয়াশার দুটো খুললাম একই সাথে। এখন টান দিলে এই বের হয়ে আসবে, ব্লেডটা বের হয়ে আসবে, এই সেই ব্লেড। ভিতরটা একটু ক্লিন করবেন, প্রবলেম হচ্ছে এই জিনিসটার মধ্যে যে রাবারটা আছে রাবারটা বসে যায়, আর এইখানে এইখানে একটা ছোট ঠিক দেখতে পাচ্ছেন কিনা জানি না ক্লিয়ারলি, এইখানে এখানে একটা ছোট ওয়াশার আছে, এই ওয়াশারটা সমস্যা করে। এই ওয়াশারটা যদি বসে যায় তাহলে আপনি জগের মোটরটা মেশিনের মোটরের সাথে, জগের ব্লেডটা মেশিনের মোটরের সাথে ম্যাচ করবে না, সো দ্যাট কাজ করবে না। এটা একটু ক্লিন করে নেবেন, সফটলি ক্লিন করে নেবেন। ক্লিন করার পর অ্যাজ ইউজুয়াল যেরকম ছিল সেইরকমভাবে সফটলি বসাবেন। বসানোর পর একই রকমভাবে ওয়াশার বড়টা আগে ঢুকবে, যেভাবে ছিল ঠিক সেভাবেই আপনাকে জিনিসটা রাখতে হবে। ডিরেকশন যেন ঠিক থাকে মনে রাখতে হবে আপনাকে, সেম ডিরেকশনে। সেম ডিরেকশনে রাখলাম রাবারটা, এটা একটু ক্লিন করে নেবেন, ময়লাটা ক্লিন করে নিয়ে ঠিক একই রকমভাবে আস্তে আস্তে উল্টাভাবে যেইভাবে আপনার প্যাচটা লাগবে ঠিক সেইভাবে ঘুরে দিয়ে বেশি টাইট করা যাবে না, হালকা হালকার উপরে ঝাপসা টাইট দিলাম। তো এখন আমরা একটু দেখব আমরা আবার জুস বানাতে পারবো কি না। ইয়েস, ইটস ওয়ার্কিং। থ্যাংক ইউ ফিয়ার্স,
যদি ভিডিওটা কাজে লাগে আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনও চাপ দেবেন। ধন্যবাদ। টুলবক্স বাংলা।